হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো ওয়াস জুস শপ ওয়েব পেন্টেস্টিং সিরিজের 20th ভিডিওতে আপনাদের স্বাগত। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা পাসওয়ার্ড স্ট্রেংথ এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি এই ওয়াস জুস শপ ওয়েব অ্যাপ্লিকেশনে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিকিউরিটি পলিসি এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি। আসলে এটি কিন্তু কোনো ভালনারেবিলিটি না বা কোনো সেই রকম কোনো চ্যালেঞ্জ না। নর্মালি আপনারা যখনই কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে ওয়েব পেন্টেস্টিং অথবা বাগ বান্টি হান্টিং করবেন, এটি হচ্ছে গুড প্র্যাকটিস, আপনারা সেই ওয়েবসাইটের সিকিউরিটি পলিসিটি পড়ে নেবেন। সো এটি এখানে বলা হয়েছে বিহেভ লাইক অ্যান হোয়াইট হ্যাট শুড বিফোর গেটিং ইন টু দ্য অ্যাকশন। এবং আমি যদি আনসলভে যাই তাহলে এখানে বলছে আনডাউটলি ইউ ওয়ান্ট টু রিড আওয়ার সিকিউরিটি পলিসি বিফোর কন্ডাক্টিং অ্যানি রিসার্চ অন আওয়ার অ্যাপ্লিকেশন, ক্লিক ফর মোর হিন্টস। সো এখন চলুন দেখা যাক কিভাবে এই চ্যালেঞ্জটি সলভ করবেন। এখানে আমাদেরকে যেটি করতে হবে, শুধু জাস্ট এই সিকিউরিটি ডট টিএক্সটি বলে একটি ফাইল রয়েছে এই অ্যাপ্লিকেশনে, সেটি আমাদেরকে পড়তে হবে। সো সবার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, সেই সিকিউরিটি ডট টিএক্সটি ফাইলের পাথটি আমাদেরকে বের করতে হবে। সো আমরা যদি একটি নতুন ট্যাব লি এবং গুগলে সার্চ করি সিকিউরিটি ডট টিএক্সটি, তাহলে দেখবেন সিকিউরিটি ডট টিএক্সটি অর্গ নামে একটি ওয়েবসাইট রয়েছে। সো আমরা যদি এই ওয়েবসাইটটি ভিজিট করি, দেন এই ওয়েবসাইটটি যদি আমরা লক্ষ্য করে দেখি ঠিক মতো এবং স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে একটি টেক্সট সেকশন রয়েছে। এখানে বলা আছে হোয়ার শুড আই পুট দ্য সিকিউরিটি টেক্সটি ফাইল। সো এখান থেকে আমরা জানতে পারি এই সিকিউরিটি ডট টেক্সটি ফাইল একটি ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে কোথায় রাখতে হয়। সো এখানে বলা আছে ফর ওয়েবসাইট দ্য সিকিউরিটি টেক্সটি ফাইল শুড বি প্লেসড আন্ডার ওয়েল নোন এই পাতে, এবং ইউআরএলটি হতে হবে /.wellknownsecurity.txt। সো সাধারণত গুড প্র্যাকটিস হচ্ছে এই ডাইরেক্টরিতে সিকিউরিটি ডট টিএক্সটি এই ফাইলটি রাখতে হয়। এবং এখন যদি আমি এখান থেকে এটি কপি করি, কপি করে আমাদের ঠিক এই জায়গায় পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সিকিউরিটি ডট টিএক্সটি ফাইল পেয়ে যাচ্ছি। সাধারণত একটি ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি পলিসি রিলেটেড যতগুলো তথ্য থাকে সকলগুলো এই সিকিউরিটি ডট টিএক্সটি ফাইলে দেওয়া থাকে। সো একজন হোয়াইট হ্যাট হ্যাকার হিসেবে অবশ্যই আপনার উচিত হবে কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে পেন্টেস্ট শুরু করার আগে সিকিউরিটি পলিসিগুলো পড়ে নেওয়া, অথবা বলতে পারেন সিকিউরিটি ডট টিএক্সটি এই ফাইলটি আছে কিনা এবং থাকলে সেটিকে পড়ে নেওয়া। সো এখন আমি যদি ব্যাক করে যাই তাহলে দেখবেন আমরা এই চ্যালেঞ্জটি সলভ করে ফেলেছি। এবং আমি যদি স্ক্রল করে নিচে যাই তাহলে দেখবেন সিকিউরিটি পলিসি এই চ্যালেঞ্জটি এখন সলভ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই সিকিউরিটি পলিসি এই চ্যালেঞ্জটি ওয়েব অ্যাপ্লিকেশনে দেওয়া হয়েছে এবং কিভাবে এটিকে সলভ করতে হয়। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।